দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজেই জিতল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে দিল্লি মাত্র 153 রান করে, 7 উইকেট হাতে নিয়ে ম্যাচ জেতে কলকাতা। বাকি 21 বল বাকি থাকতে ম্যাচ নিজেদের পকেটে ভরে ফেলেন শ্রেয়স আইয়াররা। এবার শুরুতেই কথা বলবো তিনটে প্লেয়ারের সম্পর্কে যারা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জয়ের নায়ক দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তো নাম্বার 1, বৈভব আরোরা। শুরুতে উইকেট তুলে দিল্লিকে ধাক্কা দিয়েছিলেন তিনি, সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি। পৃথ্বী শোকে আউট করেছিলেন বৈভব, এরপর সাই হোপকে বোল্ড করেন তিনি, তাতেই দিল্লির রান তোলা কিন্তু আটকে যায়। নাম্বার 2, বরুণ চক্রবর্তী। কলকাতার সবথেকে সফল বোলার বরুণ, 3টি উইকেট নিয়েছেন তিনি। ঋষভ পান্ত, ক্রিস্টান স্টাবস এবং কুমার কুশাগ্রাকে আউট করেন বরুণ, দিল্লির মিডিল অর্ডারকে আউট করে দেন তিনি, ফলে বড় রান তোলার কোনো সম্ভাবনাই ছিল না দিল্লির। বরুণ 4 ওভারে মাত্র 16 রান দেন, অর্থাৎ শুধু উইকেট নেওয়াই নয় রান আটকে রাখার কাজটাও করেন বরুণ চক্রবর্তী। নাম্বার 3, ফিল সল্ট। দিল্লিকে অল্প রানে আটকে রাখার পর জলদি রান তোলে কেকেআর, সেই কাজটাই করলেন সল্ট। 33 বলে 68 করেন তিনি, 5টি 6 এবং 7টি 4 মারেন সল্ট, সহজেই ম্যাচ জিতে নেয় কলকাতা। সল্ট না থাকলে সেটা সম্ভব হতো না।